যে আমার আটার দাম আমি চারার দাম আমার লস জস এরকম চিন্তা ভাবনা করলে হবে না কারণ জিনিসের দাম বাড়বে কমবে সেটাই আমার এখানে আছে চায়না 3 সিডলেস আর আছে থাই আর আপনার হাইব্রিড কাগজ তার মানে আমরা পূর্ব পরিচিত দুইটা লেবু পাচ্ছি আমার এই যে ডান হাতে যে দুইটা এটা হচ্ছে হাইব্রিড কাগজি এটা হচ্ছে সিডলেস চায়না 3 চায়না 3 জি আচ্ছা নতুন যে দুইটা পাচ্ছি নতুন দুইটা হচ্ছে একটা হচ্ছে থাই জাতের লেবু বলা হচ্ছে সিডলেস লেবু আর একটা হচ্ছে যেটা সিডলেস হাইব্রিড যেটা লম্বা হয় বড় হয় যেটা দর্শক বন্ধু আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি কথা বলছি হচ্ছে যশোর জেলার বাকারপাড়া উপজেলার বন্ধবিলা নামক একটি গ্রাম থেকে এই গ্রামেরই একজন উদ্যমী উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন প্রায় এক একর জায়গার উপরে সিডলেস লেবুর চাষাবাদ করছেন আমরা যতদূর জানতে পেরেছি হচ্ছে চারটা জাতের সিডলেস লেবু নিয়ে তিনি কাজ করছেন দর্শক বন্ধু এই সময়টাতে আপনারা জানেন যে সিডলেস লেবুর দাম কিন্তু অনেকটাই কমে গেছে একটা সময় ছিল আজ থেকে প্রায় এক বছর আগে তখন কিন্তু সিডলেস লেবুর একটা বিশাল চাহিদা ছিল আমাদের বাজারে এবং করোনা পরবর্তীকালীন যে সময়টা সেই সময়টাতে হচ্ছে সিডলেস লেবুর যেরকম বাজারে চাহিদা বেড়েছিল সেই রকম হচ্ছে চাষাবাদও বাড়তে দেখেছিলাম আমরা কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গাতে দেশের যে সিডলেস লেবুর বাগানগুলো হচ্ছে কেটে ফেলা হচ্ছে তারপর হচ্ছে কমিয়ে ফেলা হচ্ছে কিন্তু সেই সময়টাতেও দাঁড়িয়ে এই যে কৃষি উদ্যোক্তা ইমরান হোসেন তিনি কেন বা এখনও পর্যন্ত এতখানি জায়গা জুড়ে সিডলেস লেবু রেখেছেন এবং তিনি বর্তমানে কেমন দরে বিক্রি করতে পারছেন সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আশা করছি সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন ভাই জি হাফেজ শেষ করলেন কতদিন হলো আমি হাফেজ শেষ করেছি আপনার 2010 সালে 2010 সালে জি তারপরে 13 বছর আগে জি তারপরে মাওলানা অনলাইনে লেখাপড়া করেছি হ্যাঁ কাফিয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন কি করছেন মূল পেশা কি আপনার মূল পেশা আমার ব্যবসা ব্যবসা জি কি ব্যবসা করছেন আমার ফলের ব্যবসা ফলের ব্যবসা আচ্ছা বাজারে ফলের ব্যবসা জি খাজুরা বাজারে ফলের ব্যবসা আচ্ছা ফলের ব্যবসার পাশাপাশি কৃষিতে আপনি যুক্ত হয়েছেন জি কৃষিতে কি কি করছেন কৃষি আমার আপাতত আছে লেবু বাগান আছে কলা বাগান আছে তারপর আপনার ড্রাগন শুরু করেছি আর কি আচ্ছা জি লেবু বাগান রয়েছে আপনার আমরা যতদূর জানতে পেরেছি হচ্ছে এই সময়টাতে লেবুর দাম কম জি তারপরও আপনি চারটা জাতের লেবু রেখেছেন জি কি কি জাতের লেবু আমার এখানে আছে চায়না 3 সিডলেস আর আছে থাই আর আপনার হাইব্রিড কাগুসে হাইব্রিড কাগুসে জি আমরা দেখি জাতগুলো একটু দেখি জি এটা হচ্ছে আপনার চায়না 3 এটা চায়না 3 জি দর্শক আপনারা তো চায়না 3 দেখে অভ্যস্ত মোটামুটি আমরা যদি একটু কাছ থেকে দেখি সবগুলা তাহলে বুঝতে পারবো চায়না 3 দেখে আপনারা অভ্যস্ত আপনারা বুঝতে পারবেন যে এটা চায়না 3 লেবু আচ্ছা তারপর এটা হচ্ছে আপনার থাই লেবু থাই লেবু জি আচ্ছা এই লেবুর আকৃতিটা আমার কাছে একটা দারুণ আকৃতি লাগলো এত বেশি তো আমরা ঘুরেছি কিন্তু এরকম আকৃতির হচ্ছে লেবু আমরা খুবই কম দেখেছি বা দেখিনি এরকম একটা ব্যাপার গোলাকার একেবারে কমলা লেবুর মতো জি কমলা লেবুর মতো এটা আচ্ছা লেবু গাছে কাঁটাটা কম হয় এটার বোধহয় সুগন্ধও কম জি সুগন্ধ কম আচ্ছা তারপর তাহলে এসে আছে আপনার যে সিডলেস সিডলেস লেবু জি আচ্ছা এটা যে লম্বা এবং বড় হয় জি লম্বা জি বড় হয় চিকন করে চিকন করে জি আচ্ছা তারপর এটা যেমন হাইব্রিড এটা হাইব্রিড কাগজ জি জি হাইব্রিড কাগজ তার মানে আমরা পূর্ব পরিচিত দুইটা লেবু পাচ্ছি আমার এই যে ডান হাতে যে দুইটা এটা হচ্ছে হাইব্রিড কাগজি এটা হচ্ছে সিডলেস চায়না 3 চায়না 3 জি আচ্ছা নতুন যে দুইটা পাচ্ছি নতুন দুইটা হচ্ছে একটা হচ্ছে থাই জাতের লেবু বলা হচ্ছে সিডলেস লেবু আর একটা হচ্ছে যেটা সিডলেস হাইব্রিড যেটা লম্বা হয় বড় হয় যেটা আচ্ছা মোটামুটি চারটা জাতের লেবু চাষ করছেন কতটুকু জায়গার উপর আমার এক একর জায়গা আড়াই বিঘা এক একর আড়াই বিঘা আপনাদের কত শতাংশে বিঘা আপনার এখানে আমার 43 শতকে 43 শতাংশ 43 কি 46 আচ্ছা আচ্ছা তার মানে আপনার টোটাল এরিয়াটা হচ্ছে এক একর জি এক একর কতগুলো গাছ রয়েছে আমার এখানে 300 প্লাস গাছ আছে 300 প্লাস জি আচ্ছা চারটা জাত এখন এটার মধ্যে কোনটা বেশি রাখলেন আমার এখানে চায়না 3 আর আছে আপনার সিডলেস যেটা লম্বা করে যেটা হয় এই যে এটা আচ্ছা জি জি হাইব্রিড এবং চায়না 3 জি 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 এই দুইটা হচ্ছে মানে আমার মনোনীত আর কি জি আর এই দুইটা কিভাবে কোথা থেকে সংগ্রহ করলেন এই দুটো আমি কিছু নাটোর থেকে নিয়েছিলাম আর কিছু নিয়েছিলাম বেনাপোল থেকে পরীক্ষামূলক
আমার কোনটা সুবিধা হয় বেশি তো তাহলে কেমন দেখলেন এখন আশার আপনার চায়না থ্রি আর আপনার সিডলেসটা আমার কাছে বেস্ট মনে হয় বেস্ট মনে হয় জি আর এই দুইটা আসলে অতটা প্রচলন নেই প্রচলন নাই তবে আরেকটা ব্যাপার এই দুটো লেবু হয় আপনার শীতকালে বেশি আচ্ছা দাম পাওয়া যায় কম আর চায়না থ্রি আর সিডলেসটা আপনার 12 মাসে পাওয়া যায় কম বেশি সেই ক্ষেত্রে আমি মনে করি চাষ করতে গেলে আপনার এই দুটো নিয়ে কাজ করা উচিত এই দুইটা নিয়ে কাজ করা উচিত আপনি বলছিলেন যে হচ্ছে এক বিঘা লেবু থাকলে মোটামুটি বাৎসরিক 1 লাখ টাকার মতো বিক্রি করা যেতে পারে খরচ খরচা বাদ দিয়ে খরচ খরচা বাদ দিয়ে এখানে খরচ কিরকম বাদ দিব আপনার 20 থেকে 30 হাজার টাকা খরচ আসবে 20 থেকে 30 হাজার জি কি কি খরচ সেটা একটু বলেন এটা আপনার সার আছে এখানে পোকা স্প্রে আছে এগুলা এগুলা জি তার মানে হচ্ছে এক বিঘা চাষ করতে আপনার 20 থেকে 30 হাজার খরচ তার মানে একেবারেই ন্যূনতম খরচ জি ন্যূনতম খরচ জি আচ্ছা এখন দর্শকদের আপনি কি বলবেন নতুন করে যারা লেবু বাগান করতে চাইবে তারা কি করতে পারবে আমি আশা করি ইনশাআল্লাহ যদি কেউ ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে পাশাপাশি লেবু বাগান করতে পারে আচ্ছা জি কারণ শ্রমটা কম দেওয়া লাগে আচ্ছা এক বিঘা লেবু চাষ করে কি সংসার চালানো যাবে নাকি পাশাপাশি করতে পাশাপাশি মনে করি যে কোনো ব্যবসা বাণিজ্য যাক আপনি একটা পরে ডিফেন্ড করতে পারবেন না কখনো পাশাপাশি করা লাগবে আপনার তার মানে আপনি বলছেন যে একটা ব্যবসা বাণিজ্য থাকবে পাশাপাশি লেবুটা থাকলো জি এখান থেকে কিছু খরচ উঠে জি 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 এটাই আচ্ছা আপনার আমরা দেখছি যে হচ্ছে কিছু কলম করা আছে গুটি কলম জি কি কারণ এটার উদ্দেশ্য কি এটা আমার কাছ থেকে আমার অনেক বন্ধুরা আমার দেখে উৎসাহিত হয়েছে তারা আমার থেকে কলম নেবে এর জন্য আমি তাদের জন্য আর কি এটা করা আর কি আচ্ছা আর যদি আমার থেকে কেউ নিতে চাই ছাদ বাগান করবে বা আপনার দুই একটা চারা লাগাবে শখের বিষয় আমি ইনশাল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এইগুলো তো হচ্ছে কলমের গেলে কতদিন পরে ফল পাওয়া যেতে পারে এটা আপনার 1 বছরের ভিতর ফল আসবে ইনশাআল্লাহ 1 বছরের ভিতরে এই দেখেন এটা দেখায় আপনার এই দেখেন এটা গুটি কলম এখানে বান্ধা বুঝছেন আচ্ছা দেখেন লেবু কিন্তু এখান ধরে আছে জি আমি মনে করেন এটা লাগাই দেব এই লেবু কোন থেকে যাচ্ছে কিন্তু আশা করা যায় 1 বছরের ভিতরে এগুলো ছেড়ার পর আবার ফুল আসবে যেহেতু গুটি কলমের একটা সুবিধা 1 বছরের ভিতর লেবু চলে আসবে ইনশাআল্লাহ এগুলো তো চাইলে টবেও বোধহয় হ্যাঁ আপনি যেখানে ইচ্ছা সেখানে লাগাইতে পারেন সমস্যা নাই আচ্ছা 1 বিঘা লেবু চাষ করতে হলে টোটাল একে করে আপনার কতগুলা চারা ছিল এখন আপনার এক এক জায়গায় এক এক রকম কোন জায়গায় 33-এ কোন জায়গায় 46-এ কোন জায়গায় 50-এ এখন যে জমির পরেই করবে আর আমি মনে করি 7 বা 8 লেবু দূরত্ব যত দূর হবে তত ভালো হবে আচ্ছা 7 বাই 8 হাত জি এরকম দিলে সুবিধা হবে আর কি সেক্ষেত্রে 7 হাত 8 হাত দিলে আমাদের 1 বিঘা 33% 1 বিঘাতে কেমন লাগতে পারে এটা আপনার 100+ 100+ জি আচ্ছা তার মানে আমাদের প্রথম যে খরচটা বোধহয় চারা রোপণ এ বা ঘেরাও করা এইটাই জি পরবর্তীতে আর এরকম কোনো খরচ জি এরকম কোনো বড় কোনো খরচ নাই আচ্ছা প্রথম যে খরচ চারা যে খরচটা আর লাগাতে জন যে খরচটা এটাই খরচ লেবুতে পোকামাকড়ের আক্রমণটা কেমন পোকামাকড় আপনার মাকোসা লাগে তার আপনার ওই যে পাতা আপনার ই হয়ে যায় আপনার কুড়া হয়ে যায় এরকম পাতা কুকড়ে যায় জি কুকড়ে যায় জি এটা আমি আপনার ব্যবহার করি সিনজেন্ডা কোম্পানির ওষুধ ভার্টি মেক ক্যারাটি এগুলো ব্যবহার করা হয় আচ্ছা এখন আপনি সর্বশেষ আমাদের দর্শকদের কি বলবেন যে লেবু চাষটা আসলেই হচ্ছে এখন নতুন করে করা উচিত হবে কিনা আমি মনে করি করতে পারে সমস্যা নাই লেবু বাগান নতুন দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি আমি যে করতে পারে কোনো সমস্যা নাই কারণ আমার এখন 8 আনা দাম আছে রোজার সময় 5 টাকা দাম আসবে সেই ক্ষেত্রে আমার অফিসে সুবিধাটা হয়ে যাবে আমার এই জন্য আমি মনে করি করা লেবু চাষটা কোনো আমরি কোনো খরচ না ইনশাআল্লাহ করলে করতে পারে যে কেউ করতে পারে মানে সারা বছরের একটা সামনে চিন্তা করেই করতে হবে জি জি অবশ্যই সব সময় লাভ করবে আমার 8 আনা দাম আমি 4 আনা দাম আমার লস যাচ্ছে এরকম চিন্তা ভাবনা করলে হবে না কারণ জিনিসের দাম বাড়বে কমবে সেটাই জি তো যাই হোক আপনার এই পলিসিটা আমার কাছে ভালো লাগলো যে আসলে আমার লস যেখান থেকে আসবে লাভটাও সেখান থেকে জি জি অবশ্যই অবশ্যই যেখানে আমি হয়তো 1 টাকা বিক্রি করব ওখানেই 5 টাকা 7 টাকা জি জি অবশ্যই অবশ্যই সময় কখন একভাবে যাবে না আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া করুন অবশ্যই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম